কি হবে এই বিজোড় ইলেকট্রনটা যে পি অরবিটাল আছে এই পি অরবিটাল দিয়ে এখানে শঙ্কর অরবিটালের সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ আমরা দেখব এই যে শঙ্কর অরবিটাল সৃষ্টি হলো এই শঙ্কর অরবিটালের সাথে এখানে একটা ফ্লোরিন আসবে তার পি জেড অরবিটাল দিয়ে এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন এই তিনটা ফ্লোরিন যুক্ত এখানে বোরন এটা ফ্লোরিন এটা ফ্লোরিন এইভাবে বোরন ট্রাইক্লোরাইড হলো দুটো করে ইলেকট্রন থাকবে একটা বোরন আর একটা ফ্লোরিন তাহলে এভাবে বোরন ট্রাইক্লোরাইড আমরা দেখব সংকরণ করবে এসপি2 সংকরণ এরপরে আসে এসপি সংকরণ আমি আজ সংকরণ নিয়ে সিম্পলি কথা বলছি এরপরে আমরা অন্য আকৃতি নিয়ে কথা বলবো আজকে সিম্পলি আমরা সংকরণের পরিচয়টা দিচ্ছি এসপি সংকরণ এসপি সংকরণ যখন হবে তখন একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল দুটা অরবিটাল অংশগ্রহণ করবে এবং নতুন অরবিটাল সৃষ্টি হবে দুটা অর্থাৎ একটা এস আর একটা পি মনে করো সংকরণ হবে অরবিটাল সৃষ্টি হবে দুটা দুটা অরবিটাল একটা হবে এইদিকে এই ছোট লোকটা এটা আরেকটা এদিকে এটা ছোট লোকটা এটা এটাতে ছোট লোকটা দেখানো ভালো এসপি সংকরণে না হলে আবার মনে হবে একটা পি অরবিটালের মতো দেখা যাবে এই জন্য এটা ছোট লোকটা আমরা দেখালাম তাহলে এইভাবে দুটো অরবিটাল সৃষ্টি হবে তাহলে এটা হলো এস এটা পি মিলে এটা সংকরণটা হবে এসপি সংকরণ নতুন অরবিটাল সৃষ্টি হবে এসপি সংকর যেমন আমরা উদাহরণ যদি দেখি বেরিলিয়াম বেরিলিয়াম ফ্লোরাইড তো এটার ক্ষেত্রে আমরা দেখব বেরিলিয়াম ফ্লোরাইড না বেরিলিয়াম ফ্লোরাইড ক্ষেত্রে আমরা দেখব এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হলো বেরিলিয়াম বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি বেরিলিয়াম 4 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 এক্সাইটেড যদি আমরা করি বেরিলিয়াম কে তাহলে আমরা পাচ্ছি কি 1s2 2s1 2p xs1 দেখো এই দুটো ইলেকট্রন আছে এটা সাথে এই দুটো সংকরণে অংশ নেবে এই সংকরণটা হবে sp সংকরণ এই sp সংকরণ হবে একটা s একটা p মিলে তাহলে নতুন অরবিটাল সৃষ্টি হবে কত দুটো এই দুটো অরবিটালে ইলেকট্রন থাকবে এবং এই বেরিলিয়ামের তাহলে বেরিলিয়াম মাঝখানে রেখে দুটো অরবিটাল এদিকে একটা sp সংকরণ অরবিটাল এদিকে একটা sp সংকরণ এই অরবিটাল দুটোতে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন থাকবে একটা করে ইলেকট্রন থাকবে এর সাথে আসবে আমাদের ফ্লোরিন পরমাণু আমরা এর আগে দেখছিলাম ফ্লোরিন ফ্লোরিন ইলেকট্রন প্লাস 1 s2 2s2 2p x2 2p y2 2p z1 এই z এর যে বিজোড় ইলেকট্রনটা আছে এটা দিয়ে তাহলে ফ্লোরিন পরমাণু আসবে এখানে একটা আর এখানে একটা ফ্লোরিন পরমাণু ফ্লোরিন ফ্লোরিন প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন থাকবে মিলে দুটো এটা হলো আমাদের বেরিলিয়াম ফ্লোরাইড এইভাবে এসপি সংকরণের মাধ্যমে বেরিলিয়াম ফ্লোরাইড তো আমরা এসপি 3 এসপি 2 এসপি সংকরণ দেখলাম এইভাবে আমাদের ডিএসপি 2 হতে পারে ডিএসপি 3 হতে পারে মানে এস অরবিটালের সাথে ডি অরবিটাল যুক্ত হয়ে আরো সংকরণ হবে যেমন আমি এসপি ডিএসপি 2 দেখে ডিএসপি 3 টা দেখে শেষ করব আজকে sp3 বা sp3d এখান থেকে বলা আছে একটা d অরবিটাল একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল অংশগ্রহণ করবে ওরে মোট অরবিটাল সৃষ্টি হবে কয়টা পাঁচটা অরবিটাল সৃষ্টি হবে এটা উদাহরণ আমরা ফসফরাসে দেখব ফসফরাস পেন্টাক্লোরাইড যখন দেখব তখন আমরা এই ধরনের পাবো হ্যাঁ ফসফরাসের ক্ষেত্রে আমরা কি দেখি কি দেখব যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p সিপি হলো তোমার কতখানে 10 টি 12 টি হলো এই এটা এটাকে আমরা যদি হন্ডার নিয়মে লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p x1 3p y1 3p z1 দেখো এখানে বিজোড় ইলেকট্রন আছে তিনটা অথচ ফসফরাসের যোজনী 5 এই যোজনী 5 যখন হবে তখন এই জোড়া ভেঙে এক্সাইটেড অবস্থায় এর বিন্যাসটা হবে 2 2p6 3s এ হবে 1 3px1 3py1 3pz1 আর হবে
3D তুমি xy দিতে পারো y এর z স্কয়ার দেওয়া যায় xy তো যখন ফসফরাসের ক্ষেত্রে দেখা গেছে এটা z স্কয়ার তাহলে মোট দেখো তোমার যোজনী শেলে ইলেকট্রন বিজোড় ইলেকট্রনটা পাঁচটা এই অবস্থায় এর সংকলনটা হবে দেখো একটা s তিনটা p একটা d অর্থাৎ সংকলনটা হবে sp3d এই ধরনের সংকলন হবে আর যখন পাঁচটা সংকলন হবে sp3d পর্যন্ত আর পাঁচটা অরবিটাল হবে তখন এটার আকৃতিটা হবে এরকম ফসফরাসকে মাঝখানে রেখে ত্রিভুজের তিন কোণ বরাবর তিনটা যাবে আর একটা হবে ঠিক উপরে একটা হবে নিচে এই হবে সেই অবস্থান নিয়ে আমরা পরে কথা বলবো আপাতত আমরা দেখলাম এখানে sp3d সংকলন হলো অর্থাৎ পাঁচটা নতুন অরবিটাল সৃষ্টি হবে একই ভাবে যখন এখানে d2 হবে বা এখানে 2 হবে তখন 6টা অরবিটাল সৃষ্টি হবে যেটা আমরা সালফার ক্ষেত্রে দেখব সালফার হেক্সাফ্লোরাইড হবে যদি সালফার হেক্সাফ্লোরাইড হয় তখন আমরা এই সংকলনটা পাবো এই ক্ষেত্রে এটা যদি আমরা সালফার ধরি সালফার তাহলে পারমাণবিক সংখ্যা হবে 16 তখন এখানে দেখো জাস্ট এটাতে হয়ে যাবে 4 অর্থাৎ এটা সালফার হবে তখন এটা সালফার এটা 4 যদি হয় এখানে হবে 2 আবার এক্সাইটেড হলে দুই বার পর পর যদি আমরা এক্সাইটেড করি তাহলে দেখা যাবে এই জোড়া ভাঙে একটা ডি তে যাবে এখান থেকে একটা ডি অর্থাৎ ডি এক্স ওয়াই এ যাবে একটা ডি ওয়াই জেড এ যাবে একটা মোট এখানে 6টা হবে তখন সংকলনটা হবে sp3d2 অর্থাৎ 6টা অরবিটাল সৃষ্টি হবে তাহলে এই হবে আমরা sp2 sp3 dsp2 dsp3 ইত্যাদি সংকরণ পেয়ে যাব এই সংকরণগুলো যখন আমরা পাবো এই সংকর অরবিটাল সংকরণ মতবাদের সাহায্যে নেক্সট ডে আমরা অণুর আকৃতি নিয়ে কথা বলবো যে সংকরণের মাধ্যমে কিভাবে আমরা অণুর আকৃতিগুলো ব্যাখ্যা করতে পারি অর্থাৎ কোনটা চতুস্তরকীয় হবে কোনটা পিরামিডের মতো কোনটা ত্রিভুজের মতো তারপরে কোনটা দেখা যাবে যে দ্বিপিরামিড অষ্টতলকীয় বন্ধন কোণ কখন কত ডিগ্রি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো আমরা অণুর আকৃতি নিয়ে যখন আলোচনা করবো তখন ক্লিয়ার হবে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এই আশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ